আসসালামু আলাইকুম তোমরা এবার যারা এসএসসি পরীক্ষা দেবে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষার রুটিন কোথায় পাবে আর কিভাবে তুমি পরীক্ষার রুটিনটা অ্যাসেপ্ট করে নেবে সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে এজন্য তোমাকে তোমার মোবাইলের ডাটা অন করতে হবে বা তোমার পিসিতে নেট কানেকশন দিতে হবে তারপর যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবে এসএসসি এক্সাম রুটিন দু হাজার একুশ এসএসসি এক্সাম রুটিন দু তারপর সার্চ এরকম আসবে এখান থেকে কয়েকটা লিংক ওপেন করবে আমি কয়েকটা লিংক নতুন ট্যাবে ওপেন করলাম প্রথম লিঙ্কটা ওপেন করলে এরকম আসলো এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবে লেখা আছে দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আরও নিচের দিকে আসলে আমরা রুটিনটা পেয়ে যাব হ্যাঁ এই দেখো ফিজিক্স পরীক্ষা হবে চোদ্দোই নভেম্বর দশটা থেকে সাড়ে এগারোটা কেমিস্ট্রি ষোলোই নভেম্বর দশটা থেকে সাড়ে এগারোটা বায়োলজি বাইশে নভেম্বর একই সময় হায়ার ম্যাথ বাইশ তারিখে ওই একই সময়ে একটু নিচে আমরা পাবো বিজনেস স্টাডিস গ্রুপ অ্যাকাউন্টিং পনেরোই নভেম্বর দুইটা থেকে সাড়ে তিনটা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং একুশে নভেম্বর দুইটা থেকে সাড়ে তিনটা বিজনেস এন্টারপ্রিনারশিপ তেইশে নভেম্বর এটাও দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এরপর হিউম্যানিটিস গ্রুপের রুটিন হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশান পনেরোই নভেম্বর দশটা থেকে সাড়ে এগারোটা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট একুশে নভেম্বর দশটা থেকে সাড়ে এগারোটা সিভিক্স তেইশে নভেম্বর সবগুলো একই সময়ে ইকোনমিক্স তেইশে নভেম্বর ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস আঠারো নভেম্বর দশটা থেকে সাড়ে এগারোটা আরেকটু নিচে আসলে আমরা পুরো রুটিনটা পেয়ে যাব হ্যাঁ দেখো দু হাজার একুশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি দ্বিতীয় লিঙ্কে এরকম আসবে একটু নিচের দিকে আসলে আমরা রুটিনটা দেখতে পারবো হ্যাঁ দেখো একুশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি পদার্থবিজ্ঞান দশটা থেকে সাড়ে এগারোটা চোদ্দো তারিখে বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এটাও দশটা থেকে সাড়ে এগারোটা পনেরো তারিখে বিজ্ঞান আড়াইটা থেকে সাড়ে তিনটা ফিনান্স ও ব্যাংকিং আড়াইটা থেকে সাড়ে তিনটা আর ব্যবসায় উদ্যোগ এটাও আড়াইটা থেকে সাড়ে তিনটা এই পাশে যে সাবজেক্টগুলো আছে এগুলো সবই দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ইচ্ছা করলে তুমি এই রুটিনটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে এটা আর ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না তাছাড়া এখানে ডাউনলোড করার লিঙ্ক দেওয়া নেই স্ক্রিনশট দিয়ে রাখাই ভালো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে বা সামান্যতম উপকার আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং